নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ভূতের গল্প স্বপন সেনগুপ্তর রচনা অমাবস্যার রাতে। অবশেষে ঠিক করলাম অফিসে ছুটি নিয়ে এবার ধারে কাছে কোথাও বেড়াতে যাব। ঘনিষ্ঠ বন্ধু নৃপেনকে আমার একান্ত ইচ্ছের কথাটা জানালাম। বললাম, চ কোথাও দুজনে মিলে ঘুরে আসা যাক। নৃপেন রাজি হলো না, তার দম ফেলার সময় নেই, ব্যবসা সংক্রান্ত কাজে সে এখন ভীষণ ব্যস্ত। অগত্যা একলা চলো নীতি নিলাম। যাব যখন ভেবেছি যাবই, এত সুন্দর একটা ইচ্ছেকে তো আর নষ্ট হতে দেওয়া যায় না। কিন্তু ধারে কাছে বলতে কোথায় যাওয়া যায়? প্রকৃতির কোলে বিশ্রাম নেওয়ার মতো স্থান কাছে পিঠে কি আছে? নৃপেন বলল, কেন, আমাদের নাকের ডগায় দেওঘর ভারী মনোরম জায়গা, আমি তো দুবার গেছি। কথাটা আমার মনে ধরল, মন্দ বলেনি নৃপেন। সিদ্ধান্ত নিলাম দেওঘরেই বেড়াতে যাব। অফিসে দিন সাতেকের ছুটি নিয়ে একজনের মতন লটবহর সমেত একদিন বেরিয়ে পড়লাম। দেওঘর পৌঁছেই একটা অটো ভাড়া করে সোজা প্রভু জগবন্ধুর আশ্রম। এই আশ্রমের হদিশ নৃপেনই আমাকে দিয়েছিল। লঞ্চ ভাড়া করে বাইরে থাকা মানে প্রচুর ব্যয় সাপেক্ষ ব্যাপার। নৃপেন আবার প্রভু জগবন্ধুর শিষ্য, তাই আশ্রমের মহারাজ্যের সঙ্গে তার ভালো হৃদ্যতা। সে একটা হাত চিঠি মহারাজ্যকে লিখে দিয়েছে, যাতে আমার এখানে আহার ও বাসস্থানের একটা সুবন্দোবস্ত হয়। নৃপেনের সেই চিঠির দৌলতে আশ্রমে একটা ব্যবস্থা হয়ে গেছে। জায়গাটা ভারী চমৎকার, ছোট্ট একটা টিলাকে কেন্দ্র করে এই আশ্রম গড়ে উঠেছে। তবে স্থানীয় লোকেরা একে টিলা বলে না, পাহাড় বলে, চর্কি পাহাড়। যে ঘরটা আমাকে দেওয়া হয়েছে সেটা একটু উঁচুতে, টিলার ধাপকাটা সিঁড়ি বেয়ে তবেই উপরে ওঠা যায়। ওপরে উঠলেই ইতস্তত ছোট ছোট পাহাড় টিলার সৌন্দর্য, অদূরে তপোবন পাহাড়ের মনোরম হাতছানি, মোহিত হয়ে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। এত নিকটে যখন পাহাড়টা, ভাবলাম কাল বিকেলে একবার হাঁটতে হাঁটতে ঘুরে আসব। আমার আসার সময় সঙ্গে করে কিছু পত্রপত্রিকা নিয়ে এসেছিলাম, সেগুলো উল্টে পাল্টে সন্ধ্যের সময় দেখছিলাম। এমন সময় দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই সামনে একজন অপরিচিত লোক, উস্কো খুস্কো মলিন বেশ, গায়ের রং এমন মিশমিশে কালো যে অন্ধকারে প্রায় বোঝাই যায় না। খ্যাঁড়খ্যাঁড়ে কণ্ঠে সে বলল, বাবু সাহেব, আমারা নাম বদ্রীনাথ, আমার টাঙ্গা আছে, আশ্রমের কাছে যে হরিজন বস্তি আছে ওখানেই আমি থাকি, তো আপনার টাঙ্গা লাগবে। দুপুরে একজন ট্যাক্সিওয়ালার সঙ্গে আমার পাকা কথা হয়েছিল, তাই বললাম, কাল সকালে ট্যাক্সি করে দেওঘর ঘুরবো ঠিক করেছি, আর বিকেলের দিকে ভাবছি তপোবন পাহাড় প্যাদল যাব। বদ্রীনাথ আমার কথায় চমকে উঠল যেন। না বাবুজি, বিকেলে প্যাদল তপোবনের দিকে যাবেন না, কাল অমাবস্যা। অমাবস্যা তো কি হয়েছে? সূরজ ডুবে গেলে টুলিয়াকা কবরস্থান জেগে উঠবে, মুসিবতে পড়ে যাবেন। হাসতে হাসতে বললাম, আমি তো পাহাড়ে যাব, কবরস্থানের প্রশ্ন আসছে কি করে? তাছাড়া এসব কথাবার্তার মধ্যে কোনো যুক্তি নেই, যত্তসব আজ গবি। তবু বদ্রীনাথ বলতে থাকল, সাজবাদ বলছি, মুসিবতে পড়ে যাবেন, যাবেন না বাবুজি, যাবেন না। কণ্ঠে তার আকুতির সুর সুস্পষ্ট, সে বারংবার একই কথা বলে আমাকে সতর্ক করতে চাইল। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগলো না, কানের গোড়ায় একই কথার ঘ্যান ঘ্যানানি ভারী বিরক্তিকর উদ্রেক করল। বললাম, কিসের ভয়? ভূতপ্রেত ওসব আমার বিশ্বাস নেই, আর যদি বলো চোর ডাকাত, সেক্ষেত্রে ভয়ের একটা ব্যাপার আছে বটে, তবে তোমার চিন্তা নেই, আমি ঠিক সন্ধ্যের আগেই ফিরে আসব। এ কথা শুনে বদ্রীনাথ ফিরে যাচ্ছিল, বেচারা ভাড়ার আশায় এসেছিল। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি বরং এক কাজ করো, পরশু সকালে তোমার টাঙ্গা নিয়ে এসো। বদ্রীনাথ ঘুরে দাঁড়ালো, আমি তো সকালে টাঙ্গা চালাই না বাবু সাহেব, সূরজ ডুবে গেলে চালায়। এ আবার কেমন কথা, সকালে টাঙ্গা চালাও না? বললাম, তাহলে আর কি করা যাবে বলো, জো আপকা মার্জি। বদ্রীনাথ সিঁড়ির ধাপে নামতে নামতে মুখ ফেরালো, লেকিন বাবুজি সাবধান,
আমার কথাটা ইয়াদ রাখবেন বলেই সে হনহন করে নেমে গেল। পরদিন বিকেল পাঁচটায় তপোবন পাহাড়ের উদ্দেশ্যে হন্টান শুরু করলাম। পাহাড়টা আশ্রম থেকে যতটা কাছে মনে হচ্ছিল ঠিক ততটা কাছে নয়। আমার পৌঁছতেই প্রায় এক ঘন্টার ওপর সময় লেগে গেল। সমতলে হাঁটার অভ্যেস থাকলেও এখানে ঈষৎ আঁকা বাঁকা উঁচু নিচু পথ, হাঁটা বেশ শ্রমদায়ক, তাই একটু ক্লান্ত হয়ে পড়লাম। তবে একটা দোকানে একবার চা পান করতেই হৃদশক্তি পুনরায় ফিরে পেলাম। একজন গাইডকে সঙ্গে নিয়ে পূর্ণ উদ্যমে এগিয়ে গেলাম পাহাড়ের নিকট। এ পাহাড়ে ওঠা বিশেষ কঠিন নয়, অধিকাংশই সিঁড়ির ধাপ কাটা আছে। বেশ অনেকটা উপরে উঠতেই গাইড পবন কুমার বলল, ভাই সাহেব আপনার ভাগ্য খারাপ, তাকিয়ে দেখুন মনে হচ্ছে বৃষ্টি হবে। পবন কুমার বাংলাটা মোটামুটি বলে। আমি পশ্চিম আকাশে তাকাতেই আঁতকে উঠলাম। একটা বিশাল মেঘের চাই ধীরে ধীরে শহরটাকে যেন গ্রাস করে ফেলছে। বৃষ্টি অবশ্যম্ভাবী, দুর্যোগের সম্ভাবনা মাথায় নিয়ে ওপরে ওঠা বিপজ্জনক, তাই যতটা সম্ভব দ্রুত নিচে নেমে ফেরার তোড়জোড় করতে থাকলাম। সন্ধে তখন নাম্বো নাম্বো করছে। ভাবছি হেঁটে ফিরবো কীভাবে। পবন কুমারকে আমার অবস্থার কথা বিশদে বললাম। শুনে সে বিস্মিত, আপ আজীব আদমি, হেঁটে এসেছেন? এখান থেকে তো গাড়ি ঘোড়া পাওয়া এখন বহুত মুশকিল। বিপদ বুঝি এভাবেই আসে। এখানে আসার সময় কয়েকটা ট্রেকার অটো দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ভ্রমণার্থীরা সেসব ভাড়া করে এসেছিল, কিন্তু এ মুহূর্তে সেগুলোও উধাও। দুর্যোগের আশঙ্কায় তারাও সব কখন যেন কেটে পড়েছে। এদিকে মেঘ ক্রমশ গম্ভীর হয়ে উঠছে। দূরের পাহাড় শ্রেণী সেই মেঘপুঞ্জকে টেনে নিতে চাইছে যেন চুম্বকের আকর্ষণে। পাহাড় ও মেঘের এই অপূর্ব ক্রিয়া দুদণ্ড স্থির হয়ে দেখার মতন, কিন্তু সেদিকে তখন আমার চোখ টানলেও মানসিক স্থিরতা নেই। মন চঞ্চল হয়ে আছে, কিভাবে আশ্রমে ফিরব, কি যে করব মন স্থির করে উঠতে পারছিলাম না। ওদিকে পবন কুমারও তেমন কিছু ব্যবস্থা বা ভরসা দিতে পারল না। স্থির সিদ্ধান্ত নিতে বেশ কিছুক্ষণ দোলাচলে কেটে গেল। শেষে যা থাকে কপালে ভেবে রাস্তায় নেমে পড়লাম। বৃষ্টি তখনও শুরু হয়নি, তবে ঘনিয়ে এসেছে গুমট অন্ধকার। ঘনঘটা এমনই ভয়ঙ্কর যে সন্ধ্যার প্রাক্কালে রাত্রি ঘনিয়ে এলো প্রায়। একটু আগেও তপোবন পাহাড়টা অস্বচ্ছ দেখতে পাচ্ছিলাম, এখন সেটাও আর দেখা যাচ্ছে না। অন্ধকারের গভীরে কোথায় যেন হারিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ঝেপে বৃষ্টি নেমে এলো, সঙ্গে হালকা ঝোড়ো বাতাস ও ঘন ঘন বিদ্যুতের ঝলকানি। মুহূর্তেই ভিজে সপসপে হয়ে গেলাম। ভিজতে ভিজতে এগিয়ে চলেছি ঘুটঘুটে অন্ধকার পথ। বেশ কিছুক্ষণ পর আমার মনে হলো, আমি ঠিক পথে যাচ্ছি তো? থমকে দাঁড়িয়ে পড়লাম। আসার সময় এই পথে এসেছিলাম কি? বিদ্যুতের ঝলকানিতে পথ চেনার চেষ্টা করলাম, কিছুই বোঝা গেল না। অন্ধকারে বর্ষণসিক্ত পথঘাট সব বহুরূপীর মতন পাল্টে গেছে। আমার কেমন যেন সব তালগোল পাকিয়ে গেল। ভয় হলো, যদি সঠিক পথে না এগোই তবে তো মহাবিপদ। সাহসে ভর করে তবু এগোতে থাকলাম। পথে কোনো জনপ্রাণী নেই যে কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করব। কেবল আমি অন্ধকারে ভূতের মতন হাঁটছি। ইতিমধ্যে অবশ্য বৃষ্টিটা থেমে গিয়েছিল, তবে ঝোড়ো বাতাস ও বিদ্যুৎ চমকের কোনো বিরাম নেই। আমিও বিরামহীন হেঁটেই চলেছি, রাস্তা যেন আর শেষ হতেই চায় না। কতক্ষণ হাঁটছি কে জানে। পকেট থেকে দামি হাতঘড়িটা সময় জানার জন্য বার করলাম। বৃষ্টির জন্য হাতঘড়িটা এতক্ষণ পকেটে পুরে রেখেছিলাম। ঘড়ির ফসফরাসের আলোয় সময় দেখে চমকে উঠলাম, 8টা বাজে। তার মানে দেড় ঘন্টা ধরে পথ হাঁটছি। এতক্ষণ তো আশ্রমে পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু কোথায় আশ্রম? তার তো কোনো চিহ্নই দেখা যাচ্ছে না, শুধু যেদিকেই তাকায় হা হা অন্ধকার। আমার আর বিন্দুমাত্র সংশয়ের অবকাশ রইল না যে আমি ভুল পথের কবলে পড়েছি। তাহলে এখন উপায়? সারা রাত কি এইভাবেই পথের ধাঁধায় মরতে হবে নাকি? একেই সমস্ত শরীর ভিজে ইঁদুরের মতন চুপসে গেছে, ঠান্ডায় কাঁপছি, পা দুটো যেন আর চলতে চাইছে না। ঠিক এমনই সময় নজরে পড়ল দূরে
রাস্তার অপর প্রান্তে একটা টিমটিমে আলোর বিচ্ছুরণ। সেই অস্পষ্ট আলোই মনে হচ্ছে যেন কোনো আস্থানা টাস্তানা সেখানে বিদ্যমান। আলো জ্বলছে যখন মানুষ থাকবে নিশ্চয়। এই ভেবে আমি আলো লক্ষ্য করে এগোতে থাকলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম বিস্তৃত এক ফাঁকা মাঠের মতন। সেখানে ইতস্তত কিছু অনুচ্চ ঢিবি আর বড় বড় গাছগাছালি। তারই এক প্রান্তে জীর্ণ পুরাতন ভগ্নপ্রায় একখানা ঘর। একটা লম্ফের আলো সেই ঘরের চিলতে বারান্দা থেকে নিষ্প্রভ ছড়িয়ে পড়েছে। ঘুটঘুটে অন্ধকার ফাঁকা মাঠে কেবলমাত্র একটাই জীর্ণ ঘর দেখে মনের মধ্যে কেমন খটকা লাগলো। কিন্তু তখন আমার শরীর মনের এমনই অবস্থা যে অত শত গুরুত্ব দেবার অবকাশ নেই। এখন কোনো রকমে একটা ঠাঁই পেলেই হয়। আমি সোজা বারান্দায় উঠে গেলাম। লম্ফটা এক কোণে জ্বলছে। আমি বার কয়েক এদিক ওদিক উঁকি ঝুঁকি মারলাম, জোরে চেঁচালাম, এখানে কেউ আছো? প্রত্যুত্তরে কতকগুলো চামচিকের ডানা ঝপটানোর শব্দ শোনা গেল মাত্র। চারিদিক শুনশান, কোনো মানুষ্য প্রাণীর সাড়া পেলাম না। ক্লান্তিতে আমার সারা শরীর ঝিমিয়ে আসছিল, আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তাই সমস্ত ক্লান্তি উজাড় করে ভাঙা বারান্দার ওপরেই বসে পড়লাম। এইভাবেই অনেকক্ষণ বসে আছি আর ভাবছি কি কুক্ষণে যে হেঁটে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন মনে হচ্ছে বদ্রীপ্রসাদের কথাটার গুরুত্ব না দিয়ে বড় ভুল করেছি। এদিকে বাইরে বৃষ্টি না হলেও বাতাস বয়ে চলেছে অবিরত। লম্ফটা আমার পাশেই রাখা ছিল, সেদিকে নজর যেতেই বিস্ময় চমকে উঠলাম। যেভাবে জোরে বাতাস বইছে তাতে করে তো লম্ফটা এতক্ষণ জ্বলে থাকার কথা নয়, নিভে যাওয়া উচিত। তবে এটা কিভাবে জ্বলছে ব্যাপারটা এতক্ষণ তাৎক্ষণিক উত্তেজনায় খেয়ালই করিনি। এতক্ষণ খেয়াল হতেই বুকটা ধুকপুক করে উঠল। ঘটনাটা কি তা বোঝার জন্য লম্ফটা হাতে তুলে নিতেই কার যেন পায়ের শব্দ শোনা গেল। কেউ এসেছে ভেবে সহজসায়ে উঠে দাঁড়াতেই চক্ষু স্থির, রক্ত হিম হয়ে এলো। আমার নিকটেই দাঁড়িয়ে এক বিপুলাকার বীভৎস মূর্তি। তার শরীর থেকে মাংসপিণ্ড খসে খসে পড়ছে। ক্ষত বিক্ষত মুখ অবয়ব, চোখ মুখ নিচের দিকে ঝুলে পড়ছে। শরীরময় অসংখ্য কীট গলিত দেহে কিলবিল করছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে উৎকট দুর্গন্ধ। উফ, কি নারকীয় দৃশ্য! মুহূর্তের আকস্মিকতায় আমি দারুণ আতঙ্কে শিউরে উঠলাম। বারান্দা থেকে নেমে এলাম ভয়ঙ্কর আর্তনাদে। তারপর আতঙ্কের বিহ্বলতায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে লাগলাম প্রাণান্তর দৌড়। দৌড় দৌড় দৌড়, খানা খন্দ জল কাদা পেরিয়ে প্রাণ ভয়ে দৌড়াচ্ছি। কতবার যে হোঁচট খেলাম তবু উঠে দাঁড়িয়ে আবার দৌড়চ্ছি। এইভাবে দৌড়তে দৌড়তে একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে প্রচণ্ড হাঁপাতে লাগলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, চলারও আর কোনো শক্তি রইল না। মনে হচ্ছিল ওইখানেই বোধহয় সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়ব। ভয়ে অবসন্নে গাছের গুড়িকেই আঁকড়ে ধরে আত্মরক্ষা করতে চাইলাম। ঠিক সেই সন্ধিক্ষণে অকস্মাৎ বাতাসে ভেসে এলো একটা শব্দ। আমি উৎকর্ণ হয়ে উঠলাম। টাঙ্গার শব্দ না? সমস্ত শরীরের শক্তি উজাড় করে চিৎকার করে উঠলাম, কে কোথায় আছো, আমাকে বাঁচাও! ক্রমশ সেই ঠুনঠুন শব্দ আমার নিকটে এসে থেমে গেল। মুহূর্তের বিদ্যুৎ চমকে দেখতে পেলাম সম্মুখে একটা টাঙ্গা দাঁড়িয়ে। বাবু সাহ, আপ ইস কবরস্থান মে? টাঙ্গাওয়ালার খ্যাঁড়খ্যাঁড়ে কণ্ঠ শোনা গেল। চকিতে মনে পড়ে গেল বদ্রীপ্রসাদের কথা। ক্ষীণস্বরে বললাম, কে? বদ্রীপ্রসাদ? হ্যাঁ, বদ্রীপ্রসাদ। বদ্রীপ্রসাদ এ নাম শোনা মাত্রই দ্বিতীয় জীবন পেলাম যেন। আমি কাল বিলম্ব না করে সোজা তার টাঙ্গায় চড়ে বসলাম। আশ্রমে যখন ফিরলাম তখন বেশ রাত। গিয়ে দেখি মহারাজজি আমার জন্য উদ্গ্রীব হয়ে জেগে বসে আছেন। থমথমে মুখ, কিছুটা রাগান্বিতও মনে হলো। আমি তাকে সমস্ত ঘটনা ধীরে ধীরে বললাম। শুনে তিনি কিছুক্ষণ উদাস হয়ে রইলেন। তারপর আমার দিকে চেয়ে স্থির কণ্ঠে বললেন, আপনার ভাগ্য ভালো, এ যাত্রায় আপনি বেঁচে ফিরেছেন। আর যার জন্য বেঁচে ফিরলেন সেই বদ্রীপ্রসাদ কোনোদিন কারোর ক্ষতি করেনি, বরাবর সকলের ভালোই করতে চেয়েছে।
কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বদ্রীপ্রসাদ আর ইহজগতে নেই। গত বছর এইরকমই এক অমাবস্যার রাতে ওই টুলিয়া কবরস্থানের কাছেই সে আর তার ঘোড়াটা রহস্যজনকভাবে মারা যায়। কথাগুলো বলেই মহারাজজি ধীর পদক্ষেপে বিদায় নিলেন। আমি একাকী স্তম্ভিত হয়ে রইলাম। রাত্রি কত হলো কে জানে।